লুকিয়ে চুরিয়ে স্ন্যাক্স খাওয়ার দিন শেষ, এসে গেল মুখরোচক চাল ভাজা, সুগার ফ্রি হেলদি টিফিন স্ন্যাক্স। মুখরোচক, ইট হেলদি, স্টে হেলদি। ও তখন খুব ছোট ছিল, আমিও ছোট ছিলাম, তবে আমি দেখে ভাবছিলাম যে মানে এত সুন্দর কেউ কি করে হতে পারে। কিন্তু এইভাবে হয়নি কখনো, প্রেমের সপ্তাহ, যদিও প্রেমে আলাদা করে প্রেমের সপ্তাহ বা প্রেমের দিন উদযাপন করা যায় বলে কি তোমরা মনে করো, মানে তোমাদের আমাদের সেইভাবে মনে হয় না, কারণ সৃজলা আর আমি দুজনেই একটু ব্যস্ত থাকি, দুজনেরই শুটিংয়ে চাপ খুব বেশি থাকে। আজকেও শুটিং থেকে এসেছি, একদম সৃজলারও কাজ ছিল, তো দুজন কি বলতো আমরা যেটুকু সময় পাই কাজ ছাড়া সেটুকু সময় আমরা ভালোভাবে কাটাতে চাই, হ্যাঁ সেইভাবে সেলিব্রেট করতে চাই। আর এখন আমরা খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি, যেহেতু তো খুব সুন্দর টাইম কাটাই, সবসময় আমরা মজা করি, তো বাকি দিনগুলো যেভাবে মজা করি ভ্যালেন্টাইন ডেটাও আমরা সেইভাবেই। দুজনের সাথে জার্নিটা ঠিক কতদিনের, মানে আমি শুরু থেকে যদি জিজ্ঞেস করি প্রথম শুরুটা কিভাবে হয়, স্পটটা কোথায় করে? অনেক দিন হলো আমাদের, ও তখন খুব ছোট ছিল, আমিও ছোট ছিলাম, তবে ও অনেক ছোট ছিল, হ্যাঁ তো ও তখন মানে 17 এরকম, তো আমরা একটা কাজের সূত্রেই আমাদের প্রথম এক জায়গায় দেখা হয়, তো সেখান থেকে বন্ধুত্ব হয়, হ্যাঁ তো বাকি সুন্দর। তো আমি জানি না, তো আমাদের বন্ধুত্ব হয় সেখান থেকে, বন্ধুত্ব হওয়াতে আমি কিছু কিছু জায়গায় ওর সাথে মিল পাই অনেক, যেমন একটা মিল আছে আমাদের দুজনের, আমরা দুজনই খেতে ভালোবাসি, আমরা দুজনই ঘুরতে ভালোবাসি, আমরা দুজন মুভি দেখতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি, প্রচুর মিল পাবে, তো আমাদের দুজনে না টাইম খুব ভালো কাটে একসাথে। তো আমরা যেহেতু ওই কাজটার সূত্রে দেখা হয়েছিল, আমাদের টাইমটা খুব ভালো কেটেছিল, মানে খুব ভালো টাইম কেটেছিল, না এত ওই টাইমগুলো আমরা কোনোদিন ভুলবো না, এত সুন্দর টাইম কেটেছিল তখন, একদম তখন আমরা বন্ধু ছিলাম। তারপরে আমার মনে হয়েছিল যে যখন সৃজলার সাথে আমি এত ভালো থাকছি, তো কেন মানে আমি সৃজলাকে আমার সাথে আটকে দিই, মানে আমি প্রপোজ করলাম ওকে, ও ভয় পেয়েছিল প্রথমে একটু যে বন্ধুত্বটা না খারাপ হয়ে যায়, আমার মনে হয় তাই, হয়তো ওই ভয় থেকেই ও বলেছিল যে না বন্ধুত্ব থাকা ভালো, তারপরে আস্তে আস্তে তারপর বন্ধু ছেলে ব্যাপারটা আমার জন্য প্রচন্ড ওই ঘাড়ে পিঠে চড়া বন্ধুর মতো, ছোটবেলা থেকে যে আমি দেখছি ইউনো স্টার্টিং ইন আ কোয়েট স্কুল, তো আমার সব আমার বেস্ট ফ্রেন্ড ছেলে যে, তো ওইভাবে আমি এতটা দেখতে পেরেছি, তো ওই বয়ফ্রেন্ড আলাদা করে ব্যাপারটা আই ওয়াজ প্রিটি আননোন টু দ্যাট, আর তখন অনেক ছোটও ছিল, তো আমি রিয়ালাইজ এনি ফিলিং অ্যাজ সাচ, মানে আমি যখন ফার্স্ট টাইম ওকে দেখেছিলাম ওর সাথে কথা হয়নি সেদিন আমার, ওকে আমি জাস্ট দেখেছিলাম, আমি দেখে আমি ভাবছিলাম যে মানে এত সুন্দর কেউ কি করে হতে পারে, মানে একটা আমার মনে পড়ছে আজকে ওই কথাগুলো, অনেক বছর আগের কথা, 8 বছর হয়ে গেছে, তো
আট বছর অ্যাকচুয়ালি না, ওটা ওই কথাটা সিক্স ইয়ার্স এগো। হ্যাঁ, এত বছর আগের কথা এখনও বলতে খুব ভালো লাগে ওই কথাগুলো, কারণ ওই টাইমগুলো ভীষণ ভীষণ ভালো ছিল, ওইগুলো ভাবতেও ভালো লাগে ওই টাইমগুলো। তো এখন আমাদের জিনিসটা কী হচ্ছে, আমরা দুজনই বড় হয়েছি অনেকটা, দুজন কাজে অনেক ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এখনও যখন আমরা বাড়িতে একসাথে থাকি, একা থাকি বা কোথাও ঘুরতে যাই, আমরা সেম মজা করি, আমরা মারপিট করি। আরো অনেক ব্যাপার আছে, আরো অনেক ব্যাপার আছে, ধরো কেন আমার মানে আমি সবসময় ওর সাথে থাকতে চাই, সেটা হচ্ছে এই খাবার দিয়েই বলি, আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি যতই খাই আমি আমি জানি যে ও আছে যে এমন এমন কিছু জিনিস জানে আমাকে রোগা রেখে দেবে, বুঝছো তো? হ্যাঁ, ও তো মানে যোগা টোগা করে খুব, তো আমি সেইভাবে সবসময় চাই না, ও আমাকে করায় জোর করে করে এক্সারসাইজ, যোগা, তারপরে খাওয়া দাওয়ার যেগুলো ব্যাপার, অনেক কিছু খাওয়া দাওয়া সেগুলো ও আমাকে করায়, ও নিজে না করলেও আমাকে করায় সেগুলো। আমি বলবো না যে খুব টাইম পাই, আর আমি স্পেসিফিক্যালি যেটা ফিল করি, খুব বেশি টাইম দেওয়া একটা ব্যাপারকে না ঘেনিয়ে দেয়। মানে মানে আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, আই পার্সোনালি লাইক গিভিং হিম হিজ স্পেস, আই লাইক বিকজ আই লাভ মাই স্পেস, তো আমি কোনোদিনও ওর সেই স্পেসটাকে ইউনো ইন্টারভেন করি না, অ্যান্ড হি গিভস মি মাই স্পেস। বাট যখন দুজনে একসাথে, কোনোদিনও ওই ব্যাপারটা মনে হয়নি দ্যাট ওর আলাদা পার্সোনাল স্পেস আছে বলে আমার, বাট ওটা সামহাও আনন্যাচুরালি ব্যাপারটা এখন আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায়, চলে যায়। সো হি নোজ দ্যাট এটা শিজলার মি টাইম, আমি জানি এটা রোহানের মি টাইম, হি লাভস হিজ টাইম ইন হিজ বাথরুম। প্রথম প্রথম অ্যাকসেপ্টেন্সটা প্রবলেমেটিক হলেও পরে আমার বাথরুমে একটু বেশি সময় লাগে, আমার ভালো লাগে বাথরুমে থাকতে। এটা নিয়ে যদি আমি ঝামেলা করতে থাকি, দ্য ওয়াই আর ইউ ইন দ্য ওয়াশরুম এন্ড অল, ইটস জাস্ট একসাথে খুব ভালো লাগে, কাজ থেকে ফেরার পর when we come back to each other, সেই টাইমটা খুব ইম্পর্টেন্ট, ওই টাইমটা যেন ভালো হয়, প্রচুর ঝগড়া হয়, প্রচুর ঝগড়া হয়। কে বেশি ঝগড়া করে? বল তুই, বল তুই, বল না। আমি ঝগড়া করি বেশি, মানে চিৎকার চেঁচামেচি না, না বিরুদ্ধে না, এটা বিরুদ্ধের বিরুদ্ধের ব্যাপার না, ঝগড়া দুজনই করি, আমি যেটা দুজন দু রকমের ঝগড়া, বুঝলে তো, চেঁচামেচিটা আমি করি, বুঝেছো, আর ওর ব্যাপারটা ও একদম চুপ হয়ে যায়, আর আমি সেটা সহ্য করতে পারি না যে চুপ কেন আছে। খাও তুমি, আমি ইন্টারভিউটা নিতে নিতে ইন্টারভিউটা শেষের পথে আমি খাবো, যাই করব। তুমি দেখো এখানেও এইগুলো আমি অর্ডার করেছি, সুজলা কিন্তু গ্রিন টিও অর্ডার করেছে, ওকে বলে দিয়েছে এগুলো খাবি যখন গ্রিন টিও খেতে হবে, এগুলোর সাথে গ্রিন টিটা খেলে কি ব্যালেন্স থাকবে, ব্যালেন্স থাকবে, এই ব্যাপারটা ব্যালেন্স করাটা সব সময় লাইফও ব্যালেন্স করে, ডায়েটও ব্যালেন্স করে। আই লাইক ইট আ লট, খুব খেতে ভালোবাসি, একটু বুঝতে পারছি না যদিও দেখি আমি বিষয়টা, ভীষণ খেতে ভালোবাসে, খুব খেতে ভালোবাসি, লাইক আ বিগ
করতে আমি পুরোপুরি রান্না করতেও ভালোবাসি, যে খেতে ভালোবাসবে সে রান্না করবে। আই ডোন্ট নো অ্যাবাউট মেন বাট অ্যাজ ওমেন ইউ মাস্ট নো, একদম একদম, যে যে মেয়েরা খেতে ভালোবাসবে তাদের রান্নার প্রতিও দে হ্যাভ দিস টেন্ডেন্সি অফ কুকিং এন্ড মেকিং পিপল ইট অ্যান্ড টেস্ট ইট। তো ওর ব্যাপারটাতেও আছে খেতে এবং খাওয়াতে, একদম এক্স্যাক্টলি। আর যারা খেতে ভালোবাসবে দে ডোন্ট ইভেন লাইক কুকিং অলসো, খাওয়ার ওরকম ইন্টারেস্ট থাকে। খেতে যেহেতু খুব ভালোবাসি ব্যালেন্স করে চলাটা খুব দরকার, বিকজ উই বোথ আর ইন আ প্রফেশন যেখানে পিপল অ্যাডোর আস, পিপল লুক অ্যাট আস অ্যাজ আইডলস। যদি তুমি নিজে অ্যাকর্ডিং টু মি ইফ ইউ আর নট প্রেজেন্টেবল এনাফ, বা লোকে যদি তোমাকে দেখে এটা ফিল না করে দ্যাট ইউ শুড বি লুক দ্যাট, কোনো মানে নয়। একদমই একদমই। এবং এই এই প্রফেশনের দিক থেকে বলি, রোহনের তো বেশ অনেক ফ্যান ফলোয়িং, তাদের সেই জায়গা থেকে তুমি কিরকম মানে ধরো ফিমেল ফ্যান ফলোয়িং? আই এম ভেরি প্রাউড, আমি ওকে যখন আমি ক্যাচ আপ করি অন মাই সোশ্যাল মিডিয়া সিট ইন ফ্রন্ট অফ টেলিভিশন, আই ক্যান নট ইভেন গেট। আমি আমার সিরিয়াল লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। আমার ব্যাপারটা হচ্ছে আমিও টাইমের, আমি নিজের ফেভারিট কার্টুনস দেখিনি কতদিন, আই ডোন্ট রিমেম্বার বিকজ অফ মাই টাইম। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাট আমি ফোনে আই স্পেন্ড আ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামে আগেন ইউ নো ইউ আমি সবসময় আই আই ফলো দ্য পেজেস যেখান থেকে ওর ব্যাপারগুলো আপলোড হয়, ছোটো ছোটো ক্লিপস আপলোড হয়, তো আই অলওয়েজ ক্যাচ আপ উইথ দেম। আর আমি ও বাইরে আসার পর ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি যে রোহন এই এটা খুব ভালো হয়েছিল, ওই সিনটা জিনিস এরম হয়েছিল, আমাকে ভালো অ্যাক্টর বলে। তুমি তো মানে একদম এই কমপ্লিমেন্টের পর আর কোনো কমপ্লিমেন্টের দরকারই হয় না, এমনি তো তোমার ফ্যান বেস ভীষণ ভালো, মানে আমরা আপনাদের অনেকবার রোহনের ইন্টারভিউ আমরা দেখেছি এবং তুমিও ফিডব্যাকও পেয়েছো। কি বলতো, বাড়ির লোক যারা, হ্যাঁ, তারা যখন বলে, আর সৃজলা কি বলতো, সৃজলা ভীষণ ও খুব ভালো লেখে, যেহেতু ও ভীষণ ভালো রাইটার, তো ও ওই ব্যাপারটা খুব ভালো বোঝে, বুঝলে তো, ও সবসময় আমাকে বলার চেষ্টা করে। আর যেখানে একটু এদিক ওদিক হবো সেখানেও বলি এদিন তোকে খুব ভালো লাগছিল, ওই দিন ড্রেসটার জন্য ভালো লাগছিল না, ইটস লাইক অলওয়েজ অনেস্ট, বিকজ ফ্যানরা কি করবে, আজকে যে সালমান খানের ফ্যান ফর ইনস্ট্যান্স, সে কিন্তু সবসময় ভালো দিকটা দেখবে। ক্রিটিসিজম ইজ অ্যাজ মাচ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইয়র প্রশংসা যতটাই, ওটাও অগেন একটা ব্যালেন্স। ওকে দিয়ে এমন একটা জায়গায় আমি তুলে দেবো না কখনোই যেখান থেকে ও ওভার কনফিডেন্সে ইট ব্রেক্স ইন ডাউন। আমরা যদিও এটা আড্ডা মারতে মারতে অনেক 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 কিছু আরও কথা হবে, দুজনের মনে আছে যদিও 8 বছর আগে, যেহেতু তোমরা বলছিলে যে অনেক ছোটো 6 বছর তাহলে অনেকটা অনেকটা ছোটো থাকে, তো সেই সময় প্রথম দুজনে দুজনকে গিফট দেওয়া কিছু মনে পড়ে? আই ওয়াজ ভেরি পুয়ার, আমরা দুজনই আমি দিতে পারিনি কারণ ছোটো ছিলাম। আমি একটা কথা বলি, সৃজলা ভীষণ ভালো সারপ্রাইজ করে, আমি একটু খেলাম। তুই কতক্ষণ না আগে বসে থাকবি, পারবি তুই? আমি যেটা বলছি, সৃজলা খুব ভালো সারপ্রাইজ করে, বুঝলে। আমার একটা এমন জিনিস হয়ে গেছে, ধরো মানে কোনো শপিং মলের সামনে থেকে, কোনো দোকানের সামনে থেকে যাচ্ছি আমি, খুব দামি প্রোডাক্ট, ঠিক আছে, এক একটা ব্র্যান্ড হয় না ভীষণ দামি, তো এটা আমি অনেক বছর আগের কথা বলছি, যখন সৃজলার কাছেও টাকা ছিল না, আমার কাছেও টাকা পয়সা ছিল না, তো আমি একটা ধরো জ্যাকেট দেখে বললাম যে খুব ভালো জ্যাকেটটা, আমি বলে মনে মনে ভাবলাম যা বাবা কি ভুল করে ফেললাম, ও তো আমাকে দেবেই দেবে। এবার আমার তার কিছুদিন পরেই জন্মদিন ছিল, আমি আমার বন্ধুদের বলছি জানিস ওই জ্যাকেটটা সৃজলা দেবে শিওর, আমি ঠিক ওটাই এরকম, আর সেটা প্রচুর দামি জ্যাকেট ছিল, ঠিক আছে, ওটা মানে কেনার জন্য তখন অনেক কিছু হয়তো স্যাক্রিফাইস করতে হয়েছে, নিজের অনেক কিছু কাট অফ করতে হয়েছে, অনেক কিছু এক্সপেন্স সেখান থেকে, আর ও প্রত্যেকবার আমাকে সারপ্রাইজ করেছে এমন এমনভাবে, প্রত্যেকবার নতুন নতুনভাবে, ও নিজেও হয়তো ভাবে যে এরপরের বার কী করবো,
এরপরে আবার কি করব মানে আমি এখনো যেগুলো পড়ে আছি ও আমাকে কালকেই দিয়েছে এভরিডে হয়তো কিছু না কিছু এখন আমার জন্য আনে বুঝলে তো একটা বিষয় রোহন তো দারুণ গান গায় গানটা শোনায় অবভিয়াসলি শোনায় রাদার সরি আই এম স্লিটিং আমাকে শোনানোর চেয়ে বেশি আমার সবচেয়ে বেশি ভালো লাগে ও যখন অনেক লোককে খুব এন্টারটেইন করে এই ট্যালেন্টটাকে বিকজ আমি সবসময় একটা কথা বলেছি রোহন সব কিছু দিয়ে সবাইকে কানেক্ট করা যায় ইউ হ্যাভ আ ব্লেসিং ফ্রম গড একটাই ল্যাঙ্গুয়েজ যেটা পুরো পৃথিবীকে কানেক্ট করে আমি দাদাগিরিতে গেছিলাম একবার তো আমি যাওয়ার আগে সুজলা আমাকে এই কথাটাই বলেছিল যে এত ভালো গান করিস প্লিজ ওখানে গিয়ে একটা গান শোনাস তাহলে অন্তত সবাই জানতে পারবে যে তুই ভালো সিঙ্গার আমরা অনেক গেট টুগেদার হয় আমাদের বন্ধু বান্ধবের ওর কলিগদের সাথে আমি অনেক মানে আমরা পার্টি করি একসাথে তো ও সব জায়গায় গিয়ে মানে সুযোগ পেলেই বলে রোহন গান শোনাবে তো আমি গান শোনাই আর সবাই ওটাতে মানে খুব বলে আমাকে যে আমি ভালো গাই অ্যাপ্রিসিয়েট করে তো ওটাই ওটাতে ওর ভালো লাগে তো ওটা যখন দেখি আমার আমারও ভালো লাগে না যে ও চাইছে যে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক হ্যাঁ রাদার আইড সে সামথিং মানে আমি সবসময় এটা চেয়েছি ওকে বলেওছি যে লাইফটা অনেকটা বড় ইফ ইউ আর ব্লেসড উইথ আ লট অফ থিংস হোয়াই নট টু এভরিথিং তুই অ্যাক্টিং করছিস একজন এক্সেলেন্ট আর্টিস্ট দ্যাটস গ্রেট খুব ভালো কথা তুই অ্যাক্টিং করছিস ভালো বাট এই জিনিসটা না কখনো যেন তোর থেকে বেরিয়ে না যায় আজ থেকে কিছু বছর পরে হলো আই ওয়ান্ট হিম টু ডু সামথিং উইথ হিজ সিঙ্গিং বিকজ ইটস অ্যান আনইউজুয়াল আর আমি আমি এটা আমি নট বিকজ আগেন আই এম নট বিকজ আমি ওই ধরনের মানুষ আমি নয় জাস্ট বিকজ আমি ডেটিং হিম আমি বলছি বা কিছু আই রিয়েলি থিঙ্ক হি হ্যাজ আ ব্রাইট ফিউচার ইন ইট আই ডেসপারেটলি থিঙ্ক কারণ অনেক আমি খুব বাড়াবাড়ি না হলেও বাট সেটা রিয়ালিটি যেটা আমি ফিল করি অনেক নাম করা নাম করা সিঙ্গার থেকে ও বেটার গায় সত্যি তাই একদম রিয়ালিটি ইটস নট বিকজ অ্যাগেন ইটস নট বিকজ আই এম ডেটিং হিম বাট অনেক বড় বড় সিঙ্গাররা যারা এখন অনেক ভালো ভালো পজিশনে রয়েছে হি সিংস বেটার দ্যান আ লট অফ দ্যাম ইফ নট অল অ্যান্ড দ্যাট মেক্স মি সো প্রাউড আমি সবাইকে এটা বলিও অ্যান্ড পিপল ক্যান কানেক্ট মানে এমন ভাবে না যে আমি হাওয়ায় কথা বলছি বিকজ আফটার হি সিংস পিপল ক্যান অ্যাকচুয়ালি সি দ্যাট ইটস ট্রু আমরা আড্ডা তো দিচ্ছি একটা ছোট্ট খেলা খেলবো মানে আমরা আমরা খেলাটা এরকমভাবে খেলবো যে এক্স্যাক্ট আমি রোহনকে নিয়ে তোমায় কিছু প্রশ্ন করবো মানে আমি এমন কিছু জিজ্ঞেস করবো যেটা রোহনের কি উত্তর হবে সেটা তুমি গেস করে বলবে স্পেশাল ক্ষেত্র তাই শুরু করতে পারি পাহাড়ের সূর্যোদয় নাকি সমুদ্রের সূর্যাস্ত ও কোনটাকে চুজ করবে একদম আমি 6 বছর যারা একসাথে আছে তাদেরকে আরে এটা খুব সোজা প্রশ্ন আমরা পাকা পেল সুযোগ পেলেই পাহাড়ে পালাই আমরা দুজন প্রচুর পাহাড়ে যাই আমি পাহাড় ভীষণ ভালো লাগে আমার ওরও পাহাড় ভালো লাগে বললাম না আমাদের মিল হ্যাঁ ও ঘুরতে পারলেই হলো প্রচুর ঘুরতে ভালোবাসে ও কিন্তু আমার পাহাড় খুব ভালো লাগে ও সেই জন্য যখন কখনো একা শুটিংয়ে যেত ধরো পাহাড়ে গেছে আমি যাইনি ও ভিডিও ফটো তুলে তুলে আমাকে পাঠাতো এখনো তাই করে হ্যাঁ ওর শুটিং ছিল আমার ছিল না ও আমাকে বললো যে তুই আয় তোর ভালো লাগবে তো আমি প্রথমবার তো সিকিম না সিকিমে তো গেছিলাম কালিম্পংয়ে তো আমি সেদিনই গেছিলাম শুটিংয়ের দিনে আর সিকিমে ওর কয়েকদিনের জন্য শুটিং ছিল আমি শুটিং যেদিন শেষ হবে শুটিং তার আগের দিন আমি চলে গেছিলাম তো পাহাড়ে প্রচুর মজা করেছি আমি আর অটোগ্রাফটার মধ্যে না একটা ওই ভিনটেজ ব্যাপার আছে আমি বলে দিচ্ছি কেন তো ভিনটেজ কি বলবো আমি যাত্রার একটা ব্যাপার আছে ওই উত্তম কুমারের ফিল আছে উত্তম কুমারের আমলে কেউ সেলফি দিত বললাম না তখন তো অটোগ্রাফি দিত ওই একটা ফিল আছে ওটার জন্য অটোগ্রাফি দেব
তোমাদের দুটোর মধ্যে একটা দিন ডেট করতে বলা হয়, মানে ডেট ইন দ্য সেন্স বেড়াতে যেতে বলা হয় বা দুজনে দুজনের সঙ্গে সময় স্পেন্ড করতে বলা হয়, দুটোর মধ্যে একটা দিন চুজ করতে হবে, নয় ভ্যালেন্টাইন্স ডে নয় সরস্বতী পুজো, কোনটা চুজ করবে? মানে ফরওয়ার্ড ঘুরতে ধর একদিন একদিন বললো টাইম স্পেন্ড করতে পারো, নয় ভ্যালেন্টাইন্স ডে নয় সরস্বতী পুজো। তুই মিস করতে যাস না, কিন্তু আমি জানি, শুধু তুই বল এটা একটা বলে দে আন্দাজে, তারপরে আমি বলছি। হ্যাঁ আমি ভ্যালেন্টাইন্স ডে চুজ করতাম, বাট কি ব্যাপারটা, কারণ আমি এবারেও বলেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে দা ঘুরবো পড়বো এই সেই বুঝেছো তো, কারণ আমার কাছে ওই ডে ডে ব্যাপারগুলো একটু হয় যে ওই ডে ঠিক আছে, বাট সিজলার ব্যাপারটা কি ও হচ্ছে আর ও কিন্তু ও আমাকে স্পেশালি যেটা ওর থেকে আমি জেনেছি ওর না ওই ব্যাপারগুলো ভালো লাগে যে পুজো বুঝেছো সরস্বতী পুজো দুর্গা পুজো ওই পুজোতে ওরকম ট্র্যাডিশনাল কিছু পরবে ঘুরবে বড় বড় কানের পরবে, হ্যাঁ আমার মা বাপির কাছে যাবে একটু ঠিক আছে খাওয়া দাওয়া করবে বাড়িতে ফ্যামিলি ওর দিদি জামাইবাবু ওর দিদি জামাইবাবু আমার মা বাপি এখানে যারা যারা থাকে তো তাদের সাথে আমরা সবাই সময় কাটাবো, এগুলো খুব পছন্দ করে, তো সেই জন্যে আমি সবসময় চেয়েছি যে ওর ব্যাপারটাও মানে যাতে থাকে, তাই সরস্বতী পুজোটাও খুব ভালোভাবে কাটাতে চাই। ওকে যদি মানে তোমাকে ধরো দুটো ড্রেস ও দিল, তার মধ্যে তুমি দেখালে দুটো ড্রেসের মধ্যে যে কোনো একটা পরতে হবে, ও চুজ করবে শাড়ি ও শাড়ি খুব ভালো ক্যারি করে প্রথম কথা, কারণ প্রচুর শাড়ি পরতে হয় ওকে শুটিং এ, আর ও শাড়ি যা তাড়াতাড়ি পরতে পারে, অনেক মেয়েরা ও রেগুলার শাড়ি পরে না বাট এত ফাস্ট শাড়ি পরবে, কারণ শুটিং এর অভ্যাস হয়ে গেছে, অনেক মেয়ে ওরকম শাড়ি পরতে পারে না, ওকে দেখতেও খুব ভালো লাগে শাড়ি পরে, বাট আমি তাও চাই ওয়েস্টার্ন পরুক কারণ কমফোর্টেবল, হ্যাঁ একদম ওই জন্যই আমি বলি সবসময়। ওকে এবার রোহনের কাছে ফিসলাকে নিয়ে কোয়েশ্চেন দেখি, কোন একটা ছুটির দিন তোমরা যেহেতু প্রচন্ড ব্যস্ত, কোন একটা ছুটির দিনে তোমার সাথে লং ড্রাইভ নাকি তোমার ফ্যামিলি ওর ফ্যামিলি একসাথে বসে আড্ডা? আমার সৃজলা যেহেতু ওর ব্যাপারটা বলবো, আমার ফ্যামিলি ওর ফ্যামিলি বসে আড্ডা একদম এনি ডে, একটু আগেই বললো যে আমি একদম হ্যাঁ আমার না একা একা টাইম থেকে না আমি একটু প্রেফার করি লোকজন নিয়ে আনন্দ করাটা। যদি ওকে সিনেমা দেখা বা নাটক দেখার অফার করা হয় কোনটা দেখতে যাবে? সিনেমা সিনেমা না, যদি নাটক দেখিনি ও নাটক দেখেনি তুমি ওকে একটা গ্রিটিংস কার্ড বা কোনো সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ বেশি করতে পারবে না, একটা চিঠি লিখে বা একটা গান করে ওকে ডেডিকেট করে সেটা করতে পারবে? চিঠি লিখে গান করে হ্যাঁ হ্যাঁ একবার মনে মানে এখন সেটা নিশ্চয়ই এখন রেখে দিয়েছো? না সরি, ও অনেক লিখেছে, ও অনেক লিখেছে, ও এই ব্যাপারগুলো করে, চিঠি লেখা এসব ওগুলো ও করে। চিঠি লেখা কমন, দ্যাটস লাইক রিয়েলি ক্লিশে, নট চিঠি লেখা, ইটস লাইক আই লাইক অন্যরকম তোমার ফিলিংস টা তুমি মানে মেসেজ ইন আ বটল, মানে একটা ইয়ে ছিল যে প্রত্যেকটা বার্থডে তে ওকে একটা করে মেসেজ ইন আ বটল দিই, বার্থডে না ওটা স্পেশাল কিছু অকেশনে, বার্থডে বা আমার কোনো কিছু স্পেশাল কোনো অকেশনে মানে আর অন্য কোনো দিনে। হ্যাঁ এখানে ক্যাফে পজিটিভ কেন বলতো, এটার নাম ক্যাফে পজিটিভ, খুব ভালো নামটা, ভালো নাম, ভালো নাম, এটা কিছু না একটা অংশ, হ্যাঁ রিজন আমি ওদেরকে একটুখানি অফ ক্যামেরা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব, এইখানে যারা কর্মচারী যারা ওয়ার্কার্স তারা প্রত্যেকেই এইচআইভি পজিটিভ এবং তাদের তারা একটা হোমে থাকেন এবং যখন তারা মানে তাদের আলটিমেটলি যখন রুটি রুজিটার জন্য এই বিষয়টা, এটা ভীষণ সুন্দর একটা ব্যাপার এবং সেই জন্য মনে হলো যে দুটো পজিটিভ মানুষকে আমি পজিটিভ জায়গাতে ইনভেস্ট ভ্যালেন্টাইন্স উইক চলছে, ভ্যালেন্টাইন্স ডে, তো তাতে কিছু স্পেশাল প্ল্যানিং সেরকমভাবে তুমি এটা বলছিলে যে খুব একটা স্পেশাল খুব একটা আলাদা করে কিছু তোমাদের প্ল্যানিং নেই, কিন্তু ইউ ওয়ান্ট টু স্পেন্ড দ্য ডে গুড, রোহনের
কোন কিছু প্ল্যান করেছো এর জন্য? তো এখন আমাদের কিছু সারপ্রাইজ প্ল্যান তো করেছো নিশ্চয়ই। আই এম শিওর হি হ্যাজ ডান। আমাদের ওটাই যে আমরা সুন্দরভাবে টাইমটা বার করতে পেরেছি দুজন, মজা করব, আনন্দ করব, ঠিক আছে? রোহনকে পেয়েছি ইন্টারভিউটা শেষের পথেই, তো আমি একটা রিকোয়েস্ট ওর কাছে রাখবো, তা আমার গান ওই ইসলাকে ডেডিকেট করে একটা গান যদি একটু শোনাও, তা কি আমাদের ইন্টারভিউটা শেষ হবে? কোন গানটা শোনাবো বল। আমি বল, ঠিক আছে সুইজলার খুব কয়েকটা গান ফেভারিট আছে, তার মধ্যে আমি একটা গান ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি। ধেরে না ধেরে না ধেরে না ধেরে না ধেরে না ধেরে না বকুলের মালা শোখাবে, লিখে রেখো তার সুরভি, দিন গিয়ে রাতে ফুরাবে, মুছো না গো আমার ছবি, আমি মিনতি করি তোমায়, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমি যে তোমার, তুমি চোখের আড়াল হও, পাশে কিবা দূরে রও, মনে রেখো আমি যে তোমার, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। কেন কেন রে, হ্যাঁ কেন, চুপ কর চুপ কর, তুই চুপ কর, ঠিক আছে? তো এটা বলতে হবে সবসময় এরকম করে? আরে ঠিক আছে, আমি একটু লিরিক ভুল করি, ঠিক আছে, বাট আমি লিরিকটা ম্যানেজ করে নেই তো, আমি এটা আমার লিরিক, আমার লিরিক, এটা আমার লিরিক, আমি বানালাম লিরিকটা, একটু তো ভুল হবেই। কি হয়েছে, আমি মেসেজ কি দেব আর, সারাদিন একটাই কথা ভাবি, একটাই কথা বলি, যেন আমি সত্যি বলতে নিজেকে খুব লাকি মনে করি যে ওর মতো ওকে আমি পেয়েছি আমার সাথে, যে আমাকে আরও এগিয়ে যেতে হেল্প করছে। একটা টাইমের পর কি বলতো, এত বছর রিলেশনশিপের পর এইটাই মাথায় আসে যে ও আমাকে কিছুটা হলেও বেটার বানিয়েছে আগের চেয়ে, তো আর ওর সাথে থেকে আরও বেটার হতে চাই। সবার আগে বন্ধুত্বটা আসে, সবার আগে, বিকজ আমার খুব কম ফ্রেন্ডস আছে এমনি, আই ডোন্ট অ্যাট্রাক্ট উইথ আ লট অফ পিপল, আই ডোন্ট লাইক আ লট, আই ডোন্ট, সরি ফর সাউন্ড রুড, বাট আই ডোন্ট লাইক স্পেন্ডিং টাইম উইথ আ লট অফ পিপল, মানে আমি একটু ইন্ট্রোভার্ট, একটু চুপচাপ থাকি, পিপল গেট মি রং সামটাইমস, যেহেতু আমি একটুখানি চুপচাপ থাকি বলে, তো আমি এরকম অনেক কম মানুষ আমার লাইফে এমনিতেই আছে হুম আই স্পেন্ড গুড টাইম, সো সবার ফার্স্ট নেমটা ওর আসে, মানে আমি অনেস্টলি ফার্স্ট হিম দেন মানে মাই ফ্যামিলি বা এরকম কিছু আমি বলবো ইন ইন টার্মস অফ স্পেন্ডিং টাইম, আই লাইক স্পেন্ডিং টাইম, সো ইটস অলওয়েজ ফার্স্ট হিম, মানে ইফ ইউ টক অ্যাবাউট প্রেফারেন্সেস, মানে ইনি মা বাবার সাথে অনেক ঝগড়া হয়েছে, বাট মানে দে আর ওকে উইথ ইট নাও বিকজ দে হ্যাভ সিন, হ্যাঁ ওর মা বাবার সাথেও ঝগড়া করেছে আমার জন্য, দে আন্ডারস্ট্যান্ড মি দ্যাট আমি এমনিতেই কম লোকজনের সাথে মিশি, তো দ্যাট থিং ইজ ভেরি স্পেশাল ফর মি, ইউ নো স্পেন্ডিং টাইম উইথ সামওয়ান হুম ইউ কানেক্ট টু, একরকম আমার কিছু হলে ফোন করে বলা যে রনে দেখা কেউ বুঝতে পারছে না, তো আমি জানি ওকে বলো বুঝে যাবে, এই সারাই কাপড় যে যেটা ক্যান্সেল হলো তুই দেখ না, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, ওটাই অনেক, হ্যাঁ আমি কি কিছু তো করতে পারি না, কিছু করতে পারি না, ও বাইরে গেছে কোথাও কোনো শুটে, ধরো মুম্বাইতে আছে, সেখানে ওর কিছু একটা ক্যান্সেল হয়েছে, কষ্ট পেয়েছে, আমাকে ফোন করলো, ফোন করে দেখ এটা এরকম হলো, হ্যাঁ আমি বুঝতে পারছি রে, দুজনে দুজনকে পেয়েছো এবং দুজনের জন্য খুব সুন্দর করে রেখেছো, এরকম ভাবেই থেকো, পাশে থেকো, অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দরভাবে আমাদের
কে আমাদের একটা সুন্দর টাইম দিলে তোমরা হ্যাঁ অ্যাকচুয়ালি इट्स अ পার্ট অফ আওয়ার মেমরি এটা একদম মনে রাখবো इट्स अ বিউটিফুল মেমরি একদম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আর কোন কাপলদের দেখতে চান আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন দেখতে থাকুন টলি টাইম টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো